রাবার শিট কেনার নাম করে মালিকের অনুপস্থিতিতে রাবার চুরি করে পালাতে গিয়ে তারা খেয়ে গাড়ি সহ চোর দুর্ঘটনার শিকার। মঙ্গলবার সকাল 10টা নাগাদ মোনাপাথর থেকে একটি মালবাহী গাড়ি TR08B1837 রাবার কেনার নাম করে বিলুনিয়া বনপাথুরি হেতালিয়া এক উপজাতি রাবার চাষির বাড়িতে যায়। বাড়ির মালিক তখন পুকুরে স্নান করতে গিয়েছিলেন। বাড়িতে ছিল 6 বছরের শিশু সন্তান। সে বাবাকে ডাকতে লাগলো রাবার কেনার জন্য লোক এসেছে বলে। এর মধ্যে বাড়িতে কেউ নেই দেখতে পেয়ে উঠানে শুকাতে দেওয়া রাবার শিট এবং স্ক্যাব গাড়িতে তুলে চোরের দল পালানোর চেষ্টা করে। এর মধ্যে বাড়ির মালিক এসে দেখতে পায় ওর শুকাতে দেওয়া রাবার চুরি করে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে চোরের দল। সাথে সাথে বাইক দিয়ে পেছনে ধাওয়া করে রাস্তায় বহুবার রাবারের মালিককে গাড়ি দিয়ে প্রাণে মারার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গাড়িখানা বেপরোয়া গতি থাকাতে বিলুনিয়া উত্তর ভারতচন্দ্রনগর রাস্তার হোলি স্ক্রিপ্ট স্কুলের কাছে আসতে ড্রাইভার রাস্তার বাঁক নিতে গিয়ে পাশে ড্রেনে পড়ে যায়। গাড়িতে থাকা দুই চোর এবং ড্রাইভার জঙ্গল দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময় রাবারের মালিক এবং এলাকার জনগণ বিলুনিয়া থানায় খবর দিলে পরে বিলুনিয়া থানা গাড়িটিকে উদ্ধার করে থানাতে নিয়ে যায়। প্রতিনিয়ত বিলুনিয়াতে নিশি কুটুম্বের দল রাবার চুরি করে যাচ্ছে। প্রশাসনের কোনো হেলদোলই নেই। প্রশাসন কোনো কুল কিনারা করতে পারছে না। রাবার কেনার নাম করে প্রতিদিন বিভিন্ন গাড়ি বাড়ি বাড়ি গিয়ে চাষীদের ঠকিয়ে এবং চুরি করে নিয়ে যাচ্ছে। এরূপ ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে। এখন দেখার বিষয় প্রশাসন চুরির ঘটনা কতটুকু কুল কিনারা করতে পারে। এ বিষয়ে প্রশাসনকে আরো সতর্কতা অবলম্বন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠছে। কত রাবার, কতটুকু রাবার আনছে? তারপরে তারা রাবার উড়াইছে, তারপরে আমি বাড়ি উঠছি, তারপরে তারা গাড়িটা দিচ্ছি, এরপরে আমি বাড়িতে মানে বাড়ি আমি দৌড়াইছি আর কি। তারপরে এত তুলে তারা রাবার উঠেছে, কবার আমার মারে হাত যাচ্ছি রাস্তা দিয়ে। যদি চুরি না করতো তাহলে গাড়ি যে আমরা বরবাদ থেকে বরবাদ থেকে এত দূর পর্যন্ত দূরে আইছি, বুঝলেন? দূরে আইবার পরে গাড়ি দিয়ে ফালাই, এরপরে বাইক দিয়ে এতলা থেকে অন চিন্তা করে দেখো পর্যন্ত কত কিলোমিটার আমরা ফাইছি, দেখা গাড়ি দিয়ে ফাইছি। এক তো আগে আমরা বিলনিয়া থানাতে একটা খবর পাই যে একটা গাড়ি নাকি হেতালিয়া থেকে রাবার নাকি চুরি করে নিয়ে আসে। এই পর্যন্ত আমরা খবর পাইছি যে গাড়িটা আশীনগর বিশীনগর এই জায়গাতে রাস্তার মধ্যে আটকে রয়েছে। এগুলি আমরা আছি গাড়িটারে পাইছি। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।